সুপ্রিয় নাট্যমণি দর্শকবৃন্দ, শ্রী হিরেন্দ্রকৃষ্ণ দাস রচিত, আমি মজিবুর রহমান পরিচালিত সম্পূর্ণ সামাজিক নাট্যবালা ফেরারি সম্রাট। যে মাটির ভূতে ঘুমিয়ে আছে লাখ মোতির সেনা, দেনা ওরা দেনা সে মাটিয়া মা অঙ্গে মাখিয়ে দেনা, শ্রীমাতিয়া মা
আমি কিছুতে বলতে পারছি না হুজুর,
আপনি বিশ্বাস করুন আমি সম্রাটকে মুক্ত করে দেইনি আমারই মিথ্যা কথা হারামির বাচ্চা বল সম্রাটে কোথায় তা না হলে চাবে কম্পিউটারে চালে তোলা মেরে ফেলুন হুজুর আমাকে যদি আপনার সন্দেহ হয়ে থাকে তাহলে চাবুকে রাখাতে আঘাত আমাকে বলে শেষ করে দিন হুজুর জনাব জওয়ানির বিচার পরে করা যাবে আগে সেই সম্রাটের কথা ভাবুন জওয়ানের সেনাপতি মার সাহেব চাকান তাকে হোক যেমন করে হোক সম্রাটকে ধরে আনা চাই জনাব আমি সম্রাট আমার হাত থেকে পালিয়ে গিয়ে কিছুতে রক্ষা পাবো না তাকে আমি যেখানে যে অবস্থায় পাবো না কেন তাকে ছিনচলিত করে আমি গোলাম গোলাম রে আমার ওরে শ্রীকাল কেন যাই যে পাখি শ্রীকাল কেন যাই রে পাখি আসে না আর ফিরে মিছরে তুই যাস না ছুটে পাবি না রে তারে মিছরে তুই যাস না ছুটে পাবি না রে তারে প্রতিদিন চলো হবে আসবে পাখি সেদিন ফিরে প্রতিদিন চলো হবে আসবে পাখি সেদিন ফিরে ওরে নিজের হাত দেবে সাজা নিজের হাত দেবে সাজে তুদে দুদনারে শিকল কেটে যায় যে পাখি আসে না আর ফিরে ও মহন রে শিকল কেটে যায় যে পাখি আসে না আর ফিরে গোলাম মনরে শিকল কেটে যায় রে পাখি আসে না আর ফিরে ও মহন রে শিকল কেটে যায় যে পাখি আসে না আর ফিরে ফকিরের কথা এখন নফাত করলে চলবে না সেনাপতি তেমন করে হোক আপনি আমার কাছে ছুটে যান সম্রাটকে ধরে আনা চাই ঠিক আছে জনাব আপনার আদেশ যখন আমি পেয়েছি তখন আমি উল্কার বেগে চলে যাবো সম্রাটকে যে ঘরে যে অবস্থায় ভাবো না কেন তাকে লোহ সংখ্যা লইতে করে আমি নিয়ে আসবো আপনার ওই রাজি শোন জবান আলী যেই সম্রাট কে পালিয়ে যেতে সাহায্য করুক না কেন তাকে আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবে না তুই আগামাল কাল রাজ্য ভাই ঘোষণা করে দিবি যে বন্দী সম্রাটকে ধরে দিতে পারবে তাকে তুই শত স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে আচ্ছা আদেশ আমি আদেশ আপনার আদেশ আমি অক্ষর অক্ষর পালিত করব হুজুর কালও আমি আপনার আদেশ রাজ্যময় ঘোষণা করে দিব সম্রাট যে মস্ত নদের লোভে আমি তোমার স্ত্রীকে হত্যা করেছি তোমার কচি বাচ্চাকে আমি হত্যা করেছি সেই মাসেনাথ আমি কোনদিন হারিয়ে যেতে দেব না ফেরারি সম্রাট Hello.
যদি চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে চিনারাতে না ডাকিল চিনারাতে না ডাকিল মইরা গেলে দায়িত্ব আমি তো ভালা না ভালা লয়ে খাই তো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাখো আমি তো ভালা না ভালা লয়ে খাই কাছে আসিয়া ও আমার যাওনা ভালোবাসিয়া আমি যে বন্ধু তোমার লাগিয়া তুমি আর কাছে আসিয়া আমার যাওনা ভালোবাসিয়া ভালোবাসিয়া
আসিয়া সুন্দরী সোনালী আছে পর্যন্ত তোমাকে পাবার কোন পথ আমি আবিষ্কার করতে পারছি না, তাই তো সেনাপতিকে পাঠিয়েছি তোমার ভাই উদয়সেনের সঙ্গে। আমি তোমার দেমাকের জবাবে দেবার চেষ্টা করব। এই ছোট লোকে চাষাকে ধরে রেখেছি জনাব, ধরে এনেছো সেনাপতি। আমি জানি তোমার চেষ্টা কোনো দিন ব্যর্থ হতে পারে না। জনাব এই ছোট লোক কি বলে জানেন? বলো সেনাপতি কি বলেছে? এই ছোট লোকে চাষার বাচ্চা বলেছে ওরা ওরা নাকি কোনো দিন রাজস্ব দেবে না। এ কথা কি বলেছে ছোট লোক? হ্যাঁ বলেছি। আর কারণ? আমার বোন ছোড়ালি কিছু খেতে পায় এই অবস্থায় কি করে রাজত্ব দেই হুজুর? ছোড়ালি জাহান্নামে যাক, তাতে আমার কোনো আশা চাই না। আমি জানতে চাই সালাম রাজস্ব তোলা কিনা। গাল দিচ্ছেন কেন হুজুর? সব মানুষের মুখ দিয়ে তো এসব গাল বের হওয়া কথা নয়। সালাম আর একটি কথা বলে তা কি আমি বিনা ছাড়ে তুলে নেব হারাম জাদা? সবক যখন আপনার হাতে রয়েছে আর এর সদ্ব্যবহার করতে বাধা কিসে? আজ আমাকে একা পেয়ে চাবুক মারলেও দুদিন পর নিরহ মানুষের দল একজুট হয়ে আপনাদের হাতের চাবুক কেড়ে নিয়ে ছোট মুখে এত বড় কথা নিশ্চয়ই ফেলার আমি তোদেরকে শিখিয়েছে। উনার কথা হুজুর, উনি হলেন গরিবের বন্ধু আমাদের ভগবান। শুনেছ সেনাপতি? সেনাপতি ভগবানকে কোনোদিন চোখে দেখাচ্ছ? ভগবান তো কোনোদিন চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না আর একটি কথা বললেন আমি তোর পিটারে ছাল তোলে নেব। অসব জঙ্গলি ছোট লোক চাষার বাচ্চা সব জঙ্গলি হলেও তেলের অন্ধার দিল আছে সে রুখে আমাদেরকে ওষুধ দেয় মানুষের মুখে অন্ন তুলে দেয় আর বর্ষহীন মানুষের মাঝে জীবনের জন্য বর্ষ মিলে দেয়। তাই তার কথায় আমরা জীবন দিতে উপস্থিত আছি। সেবা সারিয়ে যাচ্ছি শুরু লোকের বাচ্চা। আমরা মূর্খ চাষা ছোট লুকি ঠিকই কিন্তু আপনাদের মতো
ততদিন পর্যন্ত আমার সংগ্রাম চলবে।
এতে তোমার অমঙ্গল হবে সুদর্শন। আমার মতো একজন সাধারণ মানুষের অমঙ্গল যদি এই ইমামপুর রাজ্যের লাখ লাখ প্রজার মঙ্গল বয়ে নেয় তাহলে সে অমঙ্গল হবে আমার অনেক সুখে। রাজদ্রোহিতার অপরাধে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। হ্যাঁ, আমাকে বন্দী করে আপনার ধ্বংস অনিবার্য জনাব, আর সে ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। আমি জানতে চাই তুমি একাদে দেখা যাবে কিনা। হ্যাঁ যাবো, তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, অর্থ আর পা সূর্যের অহংকারে যেভাবে আপনারা নিরীহ প্রজাদের উপর চালিয়েছেন অত্যাচারের চাবুক, সেই চাবুকের বদলা নিতে ছুটে আসব অসংখ্য নিপীড়িত জনতার দল, তখন আপনাদের থাকবে না কথা বলার সর, থাকবে না চাবুক ধরার শক্তি, সেই দিন বিচার করবে তা যা হয়েছে আজ আপনাদের হাতে নির্যাতিত। অসহ্য, আমার বেতন ভুক্ত মন্ত্রী পুত্র হয়ে কিনা আমার বিরাট বিদ্রোহ, আমি আর চরম প্রতিশোধ নেব সেনাপতি, আমি আর চরম প্রতিশোধ নেব। এই মুহূর্তে বাদকটাকে শৃঙ্খলিত করে ওই কারাগছে নিক্ষেপ করে। তাই করো সেনাপতি, যদি সে আমার বর্ষতা স্বীকার করে তাহলে ভালো, আর যদি স্পর্শতা স্বীকার না করে আমি আমি নিজে হাতে দেব তার উপযুক্ত শাস্তি। সুদর্শন আসিত, তোমার আশিকার আমায় মূর্খ চাষার দল এতটুকু ফেরে চলেছে, এখনো যদি তুমি আমাদের সঙ্গে হাত নামিয়াম তাহলে তোমার শাস্তি, তোমার শাস্তি